বড় কর্মসূচি থেকে সরে এসে আপাতত কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করার লক্ষ্য ঠিক করেছে বিএনপি। দলকে উজ্জীবিত করে তুলতে কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেবে দলটি। এজন্য রমজান মাসকে বেছে নিয়েছেন তারা। পুরো রমজান মাস জুড়েই ইফতার মাহফিলের পাশাপাশি সব বিভাগে আয়োজন করা হবে সংবর্ধনার। পরে নতুন কর্মসূচিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের হিসাব মতে গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে 7 জানুয়ারির সংসদ নির্বাচন পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা দেশে 24 থেকে 25 হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। নির্বাচনের এক মাস পর দলের মহাসচিব সহ নেতাকর্মীরা মুক্ত হতে শুরু করেছেন। দলটির নীতি নির্ধারকরা আশা করছেন রোজার আগে বাকিদেরকে মুক্ত করা সম্ভব হবে। বিএনপি নেতাকর্মীরা বলছেন দলটির নীতি নির্ধারকরা দলকে আবার সক্রিয় করে তুলতে মাঠের নেতাকর্মীদের কিভাবে উজ্জীবিত করা যায় সেই উপায় খুঁজছেন। দলের একাধিক নেতা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারা জানান দলকে আবার জাগ্রত করতে তারা রমজান মাসকে বেছে নিয়েছেন। কারামুক্ত নেতাকর্মীদের মনোবল জাগিয়ে তুলতে বিভাগ পর্যায়ে সংবর্ধনা কর্মসূচি রাখছেন। দলের সিনিয়র নেতারা বলছেন আলাপ আলোচনা চলছে দলকে চাঙ্গা করতে, ধীরে সুস্থে আবার তারা কর্মসূচি নিয়ে মাঠে নামবেন। আমরা আমাদের আটক নেতাকর্মীদের মুক্তির জন্য তো চেষ্টা করছি, নিশ্চয়ই করছি, কারণ আমরা তাদের মুক্তি চাই। কিন্তু আপনি একদিকে নেতাকর্মী মুক্তিও হচ্ছে কিছু, আবার অন্যদিকে নতুন নেতাকর্মীরা গ্রেপ্তারও হচ্ছে প্রতিনিয়ত, এবং এই সরকার যতদিন থাকবে ততদিন এটা করতেই থাকবে। এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে এইভাবেই। বিএনপি নেতারা মনে করেন কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিতে দলে আবার প্রাণ ফিরতে শুরু করেছে, তাই নতুন করে বড় কর্মসূচির স্বপ্ন দেখছেন তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।